হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন বাইকটা হচ্ছে MT-15। প্রবলেম হচ্ছে ব্রেক, ব্রেক প্যাড লাগাইছে, তারপর ওনার কাছে মনে হচ্ছে ব্রেকটা পারফেক্ট না। তো আসলে দেখা যায় ব্রেকের সাথে রিলেশনগুলো আসলে কী কী আছে সেগুলো আমি আপনাদের দেখাই। যেটা হচ্ছে ব্রেক অয়েল থাকে এখানে, এখানে লেখা আছে আপনার হচ্ছে লো লেখা এবং আপার লেখা, আপ আর লো দুইটাতে যখন লো নিচে আসবে অবশ্যই রিক্সি হয়ে যায়, এবং লো পর্যন্ত যদি ওপর দাগ পর্যন্ত থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার ব্রেক অয়েল লাগবে না। কারণ ব্রেক অয়েল মানে আপনার ব্রেক প্যাড যখন ক্ষয় হয়ে যাবে তখন লোতে চলে আসবে ঠিক সোজাসুজি, আর যখন দেখবেন ব্রেক প্যাড আপনার ভালো আছে লোতে চলে আসবে তাহলে অয়েল দিবেন। আর বাকি হচ্ছে অয়েল দিতে হবে না, কারণ যখন আপনি অয়েলটা দিবেন ব্রেক প্যাড ভালো অবস্থায় তাহলে পরবর্তীতে কী হবে, আপনি ব্রেক প্যাড লাগাবেন এটা ঘুরে যাবে, তখন সমস্যা অতিরিক্ত চাপ পড়ে আপনার বকেটের উপরে, এখানে বকেটটা থাকে। আর যেহেতু ব্রেক প্যাড ভালো আছে এই বাইকের, এখন প্রবলেম হচ্ছে বাইকের যেটা ব্রেক ভালো আসে না। এখন অনেক দেখা যায় ব্রেক আপনার ব্রেক ঠিক আছে, ক্যালিবার এই ক্যালিবারটা ফ্রি আছে, অনেক সময় এগুলো জাম থাকে যার কারণে ব্রেক ভালো স্মুথলি আসে না। তো যাই হোক, এই বাইকের আমি সব চেক আপ করে দেখলাম, যেটা পাইলাম হচ্ছে আপনার এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে যে একটা সাউন্ড আসে, সাউন্ডটা দেখেন। এখানে প্রেস করলে সাউন্ড করতেছে আপনার কেস, ব্রেক পাস করতেছি সাউন্ড করতেছে ব্রেকের। আমরা এটা এখন বকেট রিপ্লেস করতে হবে, কারণ এটা তাছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, এটা রিপ্লেস ছাড়া কখনোই সম্ভব না। যে আমরা খুলি, আপনারা দেখতে থাকুন, অয়েল লিকও করে আছে। টাচ কর, যেখানে দেখবি ওই জায়গা টাচ কর। হ্যাঁ, এটা হচ্ছে বকেট, সেইটাই এই বকেট, ওই প্যাকেটটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে।
এটা হচ্ছে পিছনের রিয়ার ব্রেকের পকেট থাকে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ভিতরে এটার সঙ্গে একটা স্প্রিং আছে ব্রেক সুইচ স্প্রিং থাকে এটা হচ্ছে ব্রেক সুইচ ব্রেক চাপ দিলে আপনার এটা কাজ করবে এটা তুলে নেবে আর একটা ব্রেক সুইচের কাজ করবে আর এইটা হচ্ছে আপনার পকেটের কাজ করে কারণ এটা পাম্প সিস্টেম কারণ এটা হচ্ছে এই যখনটা লিভারটা চাপ দেওয়া হয় এটা তখন উপরে ওঠে এবং এই পাইপ দিয়ে এখান দিয়ে পিছন পর্যন্ত এই কেবল পর্যন্ত এখানে চলে আসে পিছনে ব্রেকে চাপ খায় তখন তো যাই হোক প্রবলেম ছিল এটা সেই জিনিস যে হাইড্রোলিক বকেট এটা হচ্ছে এই বাকেটটার ওয়েল সিলগুলো জাম হয়ে গেছিল খেলতো কম যার কারণে সাউন্ড করতো তো যাই হোক এই হচ্ছে প্রবলেম তো রিপ্লেস করা হলো আশা করি এখন ব্রেকটা কেমন পারফরমেন্স আসে এবং দেখব আমরা সেটিং করি এবং আপনারা দেখতে থাকুন এটা নাটগুলো লাগাতে দেখে এটা এখন দেখি কেমন আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এটা সাউন্ড করতো ব্রেকটা সাউন্ড করতো অনেক স্মুথলি খেলতেছে কারণ পাম্প হচ্ছে অনেক সুন্দরভাবে কারণ এখন সুন্দর খেলতেছে ব্রেকটাও পাম্প ভালো হবে কারণ এই বকেটার কারণে আপনার সময় লাগবে কারণ যেহেতু ওয়েল ছিল না তো এখন এটা খুলতে হবে এটা
মুখটা খুলে দে, মুখটা খুলে দে, ওটা এটা ধর, ধরা লাগবা ওইটা। হাওয়াটা আর সারা দিতে হবে, পিছনের হাওয়ার নাট আছে ওখানে সারা লাগবে। স্যার এটা স্যার বেরোচ্ছে, একটু ওয়েট। মোবাইলের ড্রোন টান লাগবে, যেহেতু বাইকটা হচ্ছে কমপ্লিট করা শেষ। আপনার ভিডিওটা দেখতেই পারলেন একটু জুম কর, যে ব্রেকের কারণে এখানে সাউন্ড হতো, মানে ক্যাস ক্যাস করে সাউন্ড হতো, খুবই জাম ছিল। এটা প্রেশার দেওয়া লাগতো, বাইরটা প্রেশার দেওয়া লাগতো বেশি, যার ফলে আপনার ব্রেকিং ভালো আসতো না। তো এখন এখন হালকা চাপ দিলে ব্রেকটা খুবই স্মুথ। আপনি মানে কী বলবো, মানে এক কথায় সব যে বাইকে যাচ্ছি, হালকা টাচ দিলে গাড়ি স্মুথ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন টেস্ট ড্রাইভ দিই, আর ব্রেকটা কেমন পারফরমেন্স হয়েছে, বেটার কতটা ভালো ব্রেক করে দেখাই, তাহলে না বুঝতে পারবেন আপনি।